এগ রোল, চিকেন রোল, আজ বানাচ্ছি ব্রেড ভেজ রোল। বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে একদিন খেয়েই দেখো না কতটা টেস্টি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। প্রথমে ব্রেডের পোড়া অংশগুলো কেটে বাদ দিলাম। তারপর ব্রেডগুলোকে ব্যান্ডা দিয়ে পাতলা করে বেলে নেওয়ার পর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর, সাদা আলু, মিষ্টি আলু। পরিমাণ মতো লবণ দিয়ে কষাতে কষাতে সুসেদ্ধ হয়ে যাওয়ার পর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। তারপর উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে পুরটা ঠান্ডা হতে দিলাম। তারপর একটা বাড়িতে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুলে নিলাম। তারপর এক একটা ব্রেড নিয়ে ঠিক এইভাবে পুরগুলো দিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে ঠিক মুড়ে দিলাম। তারপর আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের ভালোভাবে প্রলেপ দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে যাওয়ার পর ডুবো তেলে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে গেল ব্রেড ভেজ রোল। সকলে ভালো থেকো।